আছি চন্দননগরে, হোটেল এ চন্দননগর। স্পেশাল আইটেম হিসাবে এখানে অফার করা হয়েছিল যে অক্টোপাসের মাংস, অক্টোপাসের আইটেম কিছু একটা, যেটা আমার খুব ইচ্ছা ছিল অনেক দিন ধরে, অক্টোপাস অক্টোপাস খাবো, তো কোনোদিন পাইনি। এই জীবনে আমি প্রথম লাইফে ফার্স্ট টাইম আমি অক্টোপাসের পেয়েছি। সো অবভিয়াসলি দেবাশিসের জন্য তো আমি টেস্ট করবো। তার আগে আলাপ করি দিই আমাদের দাদা, দাদার নাম কি যেন? সোমনাথ, সোমনাথ দা। সোমনাথ দা এটা কিন্তু বানিয়ে দিয়েছে আমাদের এখানকার খুব মানে ফেমাস এই রেস্টুরেন্টটা, হোটেলে চন্দননগর। তো সোমনাথ দা বানিয়েছে, সোমনাথ দাকে জন্য থ্যাংক ইউ। আর এবার আমি ট্রাই করব যেটা কেমন খেতে অ্যাকচুয়ালি। আচ্ছা, কীভাবে এমনি তুলে পুরোটাই খাওয়া নিয়ে চাপ নেই? জীবনে প্রথম আমি অক্টোপাসের মাংস খেলাম বা খাচ্ছি। এই যে এই পার্টটা, যেটা বডি পার্ট অ্যাকচুয়ালি, বডি পার্টটা সঙ্গে দুটো দুটো জিনিস মানে মিক্স পাচ্ছি। একটা হচ্ছে চিকেন এবং প্রনের ভিতরে যে ইয়েটা থাকে মানে ঘিলুটা, প্রনের ভিতরে যে মাংসটা থাকে, এই চিকেন আর প্রনের যদি দুটোকে মিক্স করা হয় যে স্বাদটা এটার মধ্যে পাওয়া যাচ্ছে। আর অবভিয়াসলি ক্রিসপি টেস্টটা রয়েছে, যেটা চিলি চিকেনের মশলাটা গার্লিক সেই স্বাদটা রয়েছে। তো এটা হচ্ছে গিয়ে অক্টোপাস। এখানে কটা অক্টোপাস আছে মোটামুটি? চার পিস, চারটে অক্টোপাস। আমি একা খাবো, দেবাশিস খাবে না বলেছে, আমি ছাড়বো না, তাহলে কোনো চাপ নেই, তাহলে খেতে পারি একদম লিগাল, মানে আমি কোনো ইলিগাল জিনিস খাবো না, একদম লিগালি খাচ্ছি। তো চল খেয়ে থাকি। কেমন টেস্ট? কেমন? হ্যাঁ, তো বললাম যে খুবই ভালো। বডি পার্টটার যেটা বডি পার্ট, বডি পার্টের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে তোর চিকেন এবং প্রন, এই দুটোকে মিক্স করলে যে স্বাদটা আসে সেই স্বাদটা। বাকি যে ঠ্যাংগুলো, ঠ্যাংগুলোর মধ্যে গোটা আছে, হ্যাঁ এটা না, এটা পুরো একটা অক্টোপাসের পুরো ফুল বডি। টোটাল চার পিস আছে, আমি চার পিসই খাবো। টেস্ট করবি? খাবো না, তুই খা চারটে। একদম নিশ্চয়ই কিচ্ছু হবে না, খেয়ে দেখ কেমন খেতে। নরমাল চিকেন না, চিকেন এবং প্রনের একটা, না এখানটা প্রনটা আসছে না। আচ্ছা, হ্যাঁ চিকেন আর জাস্ট হালকা প্রনের টেস্ট আসছে, প্রনের টেস্ট আসছে আমি বললাম। আর একটা ওই সামুদ্রিক যে স্মেল, যে সি ফুডের যে স্মেলটা, সেই স্মেলটা আসছে। এটা কি সামুদ্রিক? হ্যাঁ অবশ্যই 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 সামুদ্রিক। খুব ভালো লাগলো, আশা করি ভিডিওটা তোমাদেরও ভালো লাগবে। অক্টোপাসের মাংস কেমন খেতে, সোমনাথকে থ্যাংক ইউ, সোমনাথকে থ্যাংক ইউ এই স্পেশাল আইটেমটা খাওয়ানোর জন্য। আর দেবাশিসকে থ্যাংক ইউ, দেবাশিস অবশ্যই একবার ট্রাই করবেন, দেখবেন কিরকম লাগে, তারপরে কমেন্টস আমাদেরকে আবার জানাবেন। আর থ্যাংক ইউ হচ্ছে হোটেল চন্দননগর, হোটেল দা চন্দননগর, হোটেল দা চন্দননগর, তাকেও থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো অক্টোপাসের, আপনারাও ট্রাই করবেন। টাটা।